গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে তোমাদেরকে আমি বলি সরি, আন্দরে সরি, কারণ আমার লাস্ট ভিডিওটাতে আমি বলছিলাম যে এখন থেকে ডেইলি ব্লগ আপলোড করবো, তো সেটা আমি করতে পারি নাই, কারণ বিশ্বাস করো ভাই বহুত ল্যাদ লাগে, লিটারেলি বহুত ল্যাদ লাগে, তার জন্য ডেইলি ব্লগ করতে পারি নাই। কিন্তু আজকের থেকে প্রমিস, আজকের থেকে কন্টিনিউ ব্লগ বানাবো, প্রত্যেক দিন ব্লগ বানাবো, ডেইলি ব্লগ বানাবো আজকের থেকে। কী জানি বলে মাদার প্রমিস, মাদার প্রমিস। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছিলো, তার জন্য জিমও যেতে পারি নাই আজকে। তো এখন উঠলাম ঘুম থেকে, ঘরের হালত ঠিক সুবিধাজনক না, একদম মশারি কম্বল আমি সব ওলট পালট হয়ে আছি। তো এখন যাবো, ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর ঘরও গুছাবো। কিছু কিছু মেয়েদের ধারণা থাকে, সেটা কোনো কাম পায় না, দেখাবো তো আমিও পারি ঘর গুছাই। তো যাই হোক, সব কাজ করবো, সব ব্লগে আসবে, তোমরা দেখো। চলো দেখা যাক, আগে আমি ফ্রেশ হয়ে আসি। তো বাবা হেমলো জি, চলে আসছি আমি ফ্রেশ হয়ে, পুরো একদম চিকনা লাগছে আমার, লাগছে না একদম, চুল টুল পুরো একদম আশ্রয় নিয়ে একদম ফসা ফসা লাগছে আবার আমাকে দেখি, ঠোঁটটা আমার দেখি একটু লাল লাল লাগছে, জানি না কেন, বেশি সেটি মাখি না কিন্তু আমি, ঠিক আছে এটা হচ্ছে কথা। যাই হোক, তো যেটা বললাম আমি এখন থেকে ডেইলি ভ্লগ আপলোড করবো, সূত্র তো একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে কালকে আমি থাকছি না, আমি যাচ্ছি জলপাইগুড়িতে। তো ঘটনাটা হচ্ছে কালকে আমার মেসোর কাজ, এক বাৎসরিক কাজ আছে, এক বছর হচ্ছে, সেখানে অনেক লোকজন, সবার সামনে একটু ওই ভিডিওটা বানাতে না কেমন লজ্জা হজ্জা, কোনোদিন হয় নাই না ব্যাপারটা, একটু বুঝতে হবে তোমাদেরকে। তো যাই হোক, এটা হচ্ছে আমার এখন ঘরের অবস্থা, কত সুন্দর না, পুরো ওয়াও, এই আমার টেবিলের এরকম অবস্থা, ছড়া ছিটায় আছে। যাই হোক, এগুলাই সব গুছাবো, এগুলো তোমাদের দেখাবো আজকে কী করতেছি না করতেছি, ডেইলি ব্লগ যেটাকে বলে এটা আমি জানি, এটাই সব কিছু করবো। দেখা যাক কী হয়, দেখতে থাকো, ছেলেরাও কাজ করে, ঠিক আছে, দেখো বাবাই। সুন্দর, এইবার মেন কথা যেটা সেটা হচ্ছে এই জিনিসটা আমি গুছাতে পারি না, এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, আমি এই জিনিসটা গুছাতে পারি। আমরা কি করবো, জিনিসটাকে রাখতে তো হবে, কি করে রাখবো দেখবো। দেখলাম তোমরা কীভাবে গুছালাম, এইভাবে মশারি গুছাতে, যদি কেউ মশারি গুছাতে না পারে আমি এইভাবে গুছি। তো ঘটনাটা হচ্ছে আমি গুছালাম না, আমাকে দাদা বললো যে দাদার উঠতে লেট হয়ে গেলো, তো দাদা বাদ বাকি যে ঘরগুলো গুছানো সেগুলো গুছাই নিল, বললো শুভ এই ঘরটাকে গুছা, আর ঠিক আছে কোনো আবার না, ইউ ইউ করে দেবো, ইউ ইউ, ঠিক আছে, ভাবলাম যে ঘরটা গুছাবো, ঠিকই আছে, আজকে থেকে ব্লগটা বানাই। তো বানালাম, দেখলাম আরও আরও বাকি আছে, গুছানো বাকি আছে, শুধু বিছানা গুছালাম, ঘরে টেবিল টেবিল হ্যান ত্যান সব বাকি আছে, ঘরে মেলা কাজ করি, কী ধারণা তোমাদের, ঘরে কোনো কামদাম থাকে না, ঘরে আমিও কাজ করি, ঠিক আছে, যারা মানে বাড়ির মা তারপর বুনু দিদি যারা কাজ করে সেটারাও সেই কাজ পায়, দেখতে কমপ্লিট ঘর গুছানো, সব কমপ্লিট, টেবিলে গুছাই নিলাম, বিছানা গুছাই নিলাম, আর কিছু গুছানোর মতন কিছু নেই, সব একদম পরিষ্কার, অ্যাকচুয়ালি আমার না
মানে ঘর ঘর এগুলো না একটু টিপটাপ থাকে, গোছানো গোছানো থাকলে ভালো লাগে। যখন মুড আসে ঘর কেন গোটা বাড়ি একদম সাজাই দিই, যখন মুড থাকে না একটা ঘর না কি ভগবান বুঝতে টাইপ। যাই হোক সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে এখন সব হইলো, এখন কিছু খাইতে লাগে খিদা পাইছে, কিছু জিম টিম যায় না। যাই হোক তো আগে খেয়ে নিই, তারপর দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাবাই। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে চলে আসলাম। এখন আমার নিজের সাইকেলটা একটু পরিষ্কার করতে হবে, বেশ কয়েকদিন ধরে সাইকেলটা আমার পরিষ্কার করার নাই, নোংরা এসে ধুলা সেটাই এখন পরিষ্কার করব। তো অনেকদিন ধরে সাইকেল চালানো হচ্ছে না, এবার ঠিক করতে হবে সাইকেলটা, কারণ গাড়িতে অত তেল ভরার টাকা পয়সা নাই। আই এম সো গুড়ি বুঝছ না, যেতে পারলাম কোনো সমস্যা নাই, ভেরি গুড। তো এখন যাবো সাইকেলটা মুছবো, সাইকেল টাইকেল মুছার তারপর তারপর কী করবো, আর সান্দান করবো, সান্দান করে আবার বিছানা পড়ে যাবো। এটাই তো আমার কাজ, এটাই তো আমার জীবন, এইভাবেই চলতেছে। ঠিক আছে চলো তোমাদেরকেও নিয়ে যাই সাইকেল মুছে, চলো যাই। আমার সব কাজ কমপ্লিট, ইয়েস আই এম আ গুড বয়, সেটা বড় কথা না, বড় কথা না, আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট, নিজের সাইকেলের সব কিছু পোস্টার টোস্টার কমপ্লিট করে একদম ঘরে আসলাম। ও তার আগে আমি একটা ব্যাংকে গেছিলাম, যদিও বা তারপরে সেখান থেকে এসে সাইকেল টাইকেল সব পোস্টার টোস্টার করে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এখন একটু রেস্ট, দেন আমি এখন স্থানে ঢুকবো, স্থান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে নাই কোথায় কলেজ যাবো, বস কলেজ, ইয়েস কলেজ যাবো। সেখানে যদি বা ভিডিওটা ঠিক করে করতে পারবো না, কারণ আমার নাইটের রাতেবেলা আমার কোয়ালিটির ঠিক কোয়ালিটি নাই ফোনের ক্যামেরাতে, তো তার জন্য ভিডিওটা করতে পারবো না। আজকের মতো ভিডিওটা এখানেই এতটুকু থাকলো, পরের দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই প্রত্যেকে দেখো, সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিন, রিকোয়েস্ট টু সাই রিকোয়েস্ট। ওকে সো বাই বাই গাইস, অ্যান্ড আমরা প্রত্যেকে চেক করবো প্রত্যেকে। ওকে বাই।